দিলীপ ঘোষ এই মুহূর্তে বাংলার রাজনীতিতে বর্ণময় চরিত্র, যিনি কথা বললেই বিরোধীরা তার সমালোচনায় মুখর হয়। শুধু বিরোধী কেন, দলের মধ্যে বেশ কিছু সময় সমালোচনা ওঠে তাকে নিয়ে। এই মুহূর্তে দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি, আমাদের মুখোমুখি তিনি। দীপদা, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, আপনি যখন প্রথমবার সভাপতি হলেন, যে দিলীপ ঘোষকে আমরা দেখেছিলাম, সেই দিলীপ ঘোষ দ্বিতীয়বার সভাপতি হওয়ার পর সেই দিলীপ ঘোষ থাকবে না অনেক পরিবর্তন ঘটবে? দিলীপ ঘোষই আছে, আগামী দিনেও তাই থাকবে। হ্যাঁ, পরিস্থিতির কারণে কিছু পরিবর্তন হয়, আমাকে দ্বিতীয়বার সভাপতি করা হলো। আমি MLA হয়েছি, MP হয়েছি, তখন ছিলাম না, কিন্তু আমি যেটা আমিই আছি, সেরকম বিতর্ক আমাকে নিয়ে লোকেরাও সহ্য করতে পারে না। আর সোজা সত্য কথা বলার মতো হিম্মত আমারই আছে। তো সেই জন্য যখন আমি প্রথমবার হয়েছিলাম তখন আমাকেও চিনতেও না, আমার কোনো অভিজ্ঞতাও ছিল না। তারপর ইলেকশন লড়েছি, জিতেছি, MLA হয়েছি, MP হয়েছি, পার্টিও এগিয়েছে, আমার কর্মীরা আমাকে মেনেছেন, আমার সঙ্গে কাজ করেছেন, আমরা সাফল্য পেয়েছি। আজকে তখন BJP নিয়ে কেউ চর্চাও করতো না, আজকে BJP চর্চার বিষয়। BJP দ্বিতীয় শক্তিশালী সংগঠন, আর BJP এক নম্বর দিয়ে এগোচ্ছে, আর লোকের আশীর্বাদে সেটা সম্ভব হবে। কেউ কেউ বলছেন যে দিলীপ ঘোষ প্রথমবার যে সভাপতি হয়েছিলেন সেই দিলীপ ঘোষ আর এখনকার দিলীপ ঘোষের মধ্যে পার্থক্য হচ্ছে, দিলীপ ঘোষ বড় অহংকারী হয়ে উঠছে। সেটা তো আমার বন্ধুবান্ধব যারা আমাকে 20 বছর ধরে দেখছেন তারা বলতে পারবেন, তারা যারা মিডিয়ার লোকেরা আমাকে 4-5 বছর পেয়েছেন তারা বলতে পারবেন। আমার জীবন পদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন হয়নি, আমার তখনও বাড়িঘর ছিল না, এখনও নাই, তখনও পার্টির গাড়িতে ঘুরে বেড়াতাম। এটা ঠিক হতে পারে, তখন বিধানসভায় এলাম, জানার চেষ্টা করলাম, লোকে আমাকে জানলো, তারপরে লোকসভায় গেলাম, লোকে আরও একটু জানলো, কিন্তু এখনও সকালবেলায় 5:30-6টায় উঠি, আমি রাস্তায় ঘুরি, বেড়াতে যাই, লোকের বাড়ি চা খাই, সাধারণ লোকের সঙ্গে দেখি, ফুটপাতে বসি, আজকেও তাই করেছি। আমি সম্বর্ধনাও ফুটপাতেই হয়েছে আমার, আর যাদের সঙ্গে তখন পরিচয় হয়েছিলো এখনও পরিচয় হয়, সে একই জীবনযাপন করি। এখন আত্মবিশ্বাসটাকে যদি কেউ অহংকার মনে করে সেটা ওর ভুল, আমার নয়। আপনি কি এটাকে এনজয় করেন যে আপনি যা বলেন তাতে বিরোধীরা সমালোচনা করছে, দলের মধ্যে কেউ সমালোচনা করছে, এটা কি ঠিক এনজয় করেন আপনি? এনজয় তো খানিকটা করি, কারণ আমি রাজনীতিটা স্পোর্টসের মতো করেই করি, সেই জন্য আমাকে কোনোদিন আপনার টেনশন হতে দেখেননি। হ্যাঁ, আমাকে নিয়ে অনেকে টেনশন থাকে, কী করবে, কী বলবে, আর বাংলার মানুষও এটাকে ভালোভাবেই নিয়েছেন, তা নাহলে আমরা 2 কোটি 30 লাখ ভোট পেতাম না, এতগুলো MP হতাম না, আমি জিততে পারতাম না। তো ঠিক আছে, রাজনীতিতে অনেক বিষয় থাকে, অনেক সময় করতে হয়, বলতে হয়, কিন্তু সেটা যেন আমার যে সমাজের প্রতি দায়বদ্ধতা সেটা যেন উল্লঙ্ঘন না করে, আমি রাজনীতি করছি সংবিধানের আন্ডারে সেটা যেন উল্লঙ্ঘন না করে, বাকি সব ঠিক আছে। কে কাকে সমালোচনা করবে, যারা আমার সমালোচনা তারা অনেক আমার বন্ধু, যেহেতু অপোজিট পার্টিতে আছেন তাকে বলতে হয়, তাদের সঙ্গে বন্ধুত্বের স্তর সেখানেই আছে, আগেও ছিল, আগামী দিনেও থাকবে, কিন্তু তার একটা নীতি আদর্শ আছে, আমার একটা আছে, আমি একটা পার্টি, তার প্রতিদ্বন্দ্বী, তো স্বাভাবিকভাবে সেখানে কিছু কনফ্লিক্ট হবে, নীতির কথা হবে, আর কথাটা নীতির হওয়া উচিত, না ব্যক্তিগতভাবে না আইনের বাইরে। দলের মধ্যে যখন বিরোধ হয় তখন কি মনে করেন? দলের মধ্যেও বিভিন্ন মতের বিভিন্ন পথের মানুষ আছেন, তাদের নিয়ে আমরা এগোই, সেজন্য সব ব্যাপারে সব একমত হবে এরকম নয়। পার্টির ডিসিপ্লিন, আদর্শ, সংবিধান, এটা সবার জন্য কমন, এর বাইরে কেউ নয়। কিছু বিষয়, কিছু ঘটনা আপনি একরকম দেখেন, আমি একরকম দেখি, আপনি একরকম বলেন, আমি একরকম বলি, সেটা কোনো অপরাধ নয়। যদি এরকম ডিফারেন্স হয় পরস্পর কথা বলে আমরা মিটিয়ে নিই, আগামী দিনেও এভাবেই চলবে। রাজ্য কমিটি, পরবর্তী সাধারণ সম্পাদক, সম্পাদক, সহসভাপতি, এগুলো কবে ঘোষণা হবে? এগুলো কি বাদ যাবে অনেকে? দেখুন, যখন পার্টি এগোতে থাকে অনেক পরিবর্তন হয়, তার সঙ্গে হতেই থাকে, আগেও হয়েছে, হবে, নতুন লোকদের নিতে হবে, আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, সবার সঙ্গে কথাবার্তা বলে। এটা একটা প্রক্রিয়া, যেমন 4 মাস ধরে আমরা সংগঠনের নির্বাচন প্রক্রিয়া শেষ করলাম, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ওই কার্যকর্তারাই আছেন, তারা হয়তো একটু অদল বদল হবে না, মানে ইনঅ্যাক্টিভ যারা তারা কি বাদ যাচ্ছেন না? সেটা আমরা দেখেছি কয়েক বছর তাদের পারফরমেন্স, সে হয়তো প্রদেশ স্তরে কাজ করতে পারছে না, জেলায় কাজ করতে পারে, যে পদে ছিল সেটার জন্য যোগ্য সময় দিতে পারছে না, তো অন্য কাজ দেবো, সবাই কাজের মধ্যেই থাকবে, হয়তো একটু স্থানের পরিবর্তন হবে। দীপদা, আপনি 21-এর নির্বাচনের আগে আবার রাজ্য সভাপতি হলেন, 21 তো আপনার পাখির চোখ, লড়বেন কী করে মমতা ব্যানার্জির মতন লোক? লড়েছি বলেই তো ওনারা 43, আমরা 41% ভোট পেয়েছি, তো সেই জন্য লড়াই তো শুরু হয়ে গেছে, লোক আমাদের স্বীকার করতে আরম্ভ করেছে, আর এই লড়াইতে মমতা ব্যানার্জি চাপে আছেন, আমাদের হারাবার কিছু নেই, আমরা না চাইতেই কুড়িয়ে পাচ্ছি, 8-10টা MLA কুড়িয়ে পেয়েছি, জিতেছি 6-7টা, বাকি আরও এক্সট্রা পেয়েছি, MP পেয়েছি, তো আমরা ঠিক জায়গায় আছি, ঠিক রাস্তায় আছি, এটা লোক স্বীকার করে নিয়েছে, নেতারা স্বীকার করে নিয়েছেন, তার পার্টির 2 জন বড় বড় মেয়র
পার্টি ছেড়ে দিয়ে চলে আসছেন এখানে। আজকে টিএমসি থেকে পালাতে পারলে বাঁচে, পার্টির না ভেতরে কিছু আছে না বাইরে কিছু আছে, সেখানে যে স্বেচ্ছাচারী রাজনীতি, ভ্রষ্টাচারী রাজনীতি এবং এই যে সংবিধান বিরোধী রাজনীতি, গণতন্ত্র বিরোধী রাজনীতি, এটা বাংলার মানুষও সহ্য করতে পারছে না, টিএমসির মধ্যে যারা আছেন তাদের পক্ষে অসহ্য হয়ে যাচ্ছে, তাই তারা ওখান থেকে চলে আসছে। মমতা ব্যানার্জির জনপ্রিয়তা তো মানেন তো, সেখানে দাঁড়িয়ে আপনার মতন লোককে লড়তে হবে। শুনুন, জনপ্রিয়তা কখন কোথায় যায় কেউ জানে না। এই যে সিএএ হলো, তার বিরোধিতা করলেন মমতা ব্যানার্জি, আমরা তার পক্ষে কাজ করেছি, আপনারাই দেখিয়েছেন, দেখিয়েছেন প্রোগ্রাম হয়েছে যেটা, কার সঙ্গে মানুষ বেশি ছিল। আমরা কলকাতায় যা র্যালি করেছি গোটা মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেই সংখ্যা জোড়াতে পারেননি। সেখানে জনপ্রিয়তা যতক্ষণ আপনি জনগণের সঙ্গে থাকবেন, ঠিক রাস্তায় থাকবেন, তখন আপনি জনপ্রিয় থাকবেন, সেটা আমাদের সঙ্গে আছে। যখন আপনি রাজনৈতিক স্বার্থে এর বিরোধিতা করবেন, মানুষ আপনাকে ভুলে যাবে, ছুঁড়ে ফেলবে, যেটা সিপিএমের হয়েছিল মমতা ব্যানার্জি তাই হবে। আপনার কাছে এই মুহূর্তে মমতা ব্যানার্জি প্রধান না বাম কংগ্রেসটা প্রধান হয়ে উঠছে, বিশেষ করে এনআরসি এবং সিএ নিয়ে? দেখুন, আমরা বিরোধী দল, সরকার যার আছে তার বিরুদ্ধে আমরা লড়বো, তাই লড়ছিও বটে, আর অত্যাচারও সেদিক থেকেই হচ্ছে। বাকি বাম কংগ্রেস ছিল একদিন, যেভাবে ধীরে ধীরে তারা গুটিয়ে যাচ্ছে, আমার মনে হয় লোক তাদের সম্বন্ধে খুব একটা চিন্তাভাবনা করে না, এবং এইসব ব্যাপার নিয়ে তারা যে ধরনের তাদের ভূমিকা পালন করছে এটাও সমাজে দেশের স্বার্থে নয়, আমার মনে হয় আগামী দিনে সেটা মানুষ আরও পরিষ্কার করে দেবে। আপনার কাছে শেষ প্রশ্ন, দিল্লিতে অনেকে দৌড়ঝাঁপ শুরু করেছেন, 2021-এর মুখ হতে চাইছেন, মুখ্যমন্ত্রী হতে চাইছেন, কী বলবেন আপনি? এটা স্বাভাবিক আছে, দেখুন জেতার সম্ভাবনা থাকলে অনেকে আসে। আপনারা অনেক পুরনো সাংবাদিক জানেন, বিজেপিতে যোগ দিত বললেও কেউ আসতো না, বিজেপির নাম কেউ নিত, মিডিয়াও নিত না, পাবলিক নিত না, আজ বিজেপি জেতার সম্ভাবনা তৈরি করেছে, তো চমৎকার কোন নমস্কার, সম্ভাবনা থাকলে সবাই আসে, আসুক, তারা কে হবেন না হবেন সে তো পার্টি ঠিক করবে, পার্টির কর্মীরা ঠিক করবেন, কিন্তু বিজেপি জিততে পারে এটা তার প্রমাণ হয়ে যাচ্ছে, এই যে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড় হয়েছে। আমি তো বলছি একাধিক লোক আসুক, তাহলে তো আমাদের পক্ষে চয়ন করতে সুবিধা হবে যোগ্যতম লোক, কিন্তু এটা প্রমাণ হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর দৌড় শুরু হয়েছে মানে জেতার সম্ভাবনা বেড়ে গেছে। তার মানে মুখ্যমন্ত্রী যেই দৌড় হোক দিলীপ ঘোষই হবে? দিলীপ ঘোষ তো কোনোদিন মুখ্যমন্ত্রী এমএলএ এমপি হওয়ার জন্য আসেনি বা জন্মায়নি, বা এখনও সে নেশাও নেই। আমি চাইলে তো মন্ত্রী হতে পারতাম কেন্দ্রে, আপনারা জানেন, আপনাদের সামনে আমি প্রথম বলে দিচ্ছি কিছু জিজ্ঞেস করার আগেই যে মন্ত্রীর দৌড়ে আমি নাই, স্বাভাবিকভাবে সেটা বুঝে নিয়েছেন আমাদের লোকেরা। আর এখনও আমার ওই ক্ষমতায় বসে থেকে ঠান্ডা করে বসে কলম চালানোর মতো অভ্যাস আমার নেই, আমি 6টার সময় বাড়ি থেকে না বেরোলে আমি ঠিকতে পারবো না, আমি সাধারণ মানুষের সঙ্গে থাকবো, সংগঠনটা আমার নেশা বলুন পেশা বলুন সব সেটাই আমি করি, আমার ভালো লাগে সাধারণ কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে, সেটা আমি থাকতে চাই। বাকি পার্টি যখন আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা আমি করেছি, পার্টি আমাকে যে কাজের যোগ্য মনে করবে সেটা আমি পুরো শক্তি দিয়ে করব। 21-এর মানুষের কাছে কি চাইবেন যে এই সরকারকে ভোট দিন, আপনাদের মূল স্লোগান কি হবে? দেখুন, উন্নয়ন ইত্যাদি সে তো সময়ে হয়, চলছে চলবে, কিন্তু আজ মানুষ যেটা চাইছে যে এখানে গণতন্ত্র বলে কিছু নেই, নিজের ভোট নিজে দিতে পারছেন লোকে, লোক সে গণতন্ত্র চায়, ভোটাধিকার চায়, নাগরিক অধিকার চায়, এমন কোনো জায়গা নেই সরকারি প্রযোজনায় টাকা ছাড়া হয়, দুর্নীতি এত, লোক চাইছে দুর্নীতি দূর হোক, এবং অন্য পার্টি করার জন্য তাকে বাঁচার অধিকার নেই, মেরে ফেলা হবে, কেটে ফেলা হবে, এই যে রাজনৈতিক হিংসা এটা বন্ধ হোক, এই তিনটা মুখ্য বিষয় নিয়ে আমরা এগোবো। বাকি তো লোক দেখছেন, শিক্ষা ভেঙে পড়ছে, স্বাস্থ্য ভেঙে পড়ছে, শিল্প ভেঙে পড়ছে, প্রশাসন নাই, মানুষ সব বোঝেন, এসব ইস্যু থাকবে, কিন্তু মূলত এই তিনটা ইস্যু। ধন্যবাদ। অর্থাৎ এইটাই দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ পরিষ্কারভাবে কিন্তু বলে দিলেন যে আগামী 21-এ তারা কোন পথে যাবেন, স্লোগান কী হবে, এবং তার নিজের দ্বিতীয়বার নির্বাচনে রাজ্য সভাপতি হিসাবে ফিরে আসার মধ্য দিয়ে তার মধ্যে যে অহংবোধ বা হয়েছে বলে কেউ কেউ মনে করছেন সেটা তো কার্যত তিনি অস্বীকার করলেন না। ক্যামেরায় আকবরের সঙ্গে অঞ্জন, জি 24 ঘন্টা।